সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই কেমন রয়েছেন আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের জিষ্টের ভিডিও নিয়ে তো আমাদের এই যে জিষ্টের ভিডিও পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর আমরা তিনটে পার্টে সম্পূর্ণ বইটাকে কভার করব তো আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও তো আজকে আমরা একেবারে অধ্যায় ভিত্তিক পার্ট ওয়ানের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে তো অবশ্যই যারা এখনও চ্যানেলের সঙ্গে যুক্ত হননি অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এরকম ধরনের চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমরা সবসময় একেবারেই সব থেকে শ্রেষ্ঠ কন্টেন্টটা প্রোভাইড করার চেষ্টা করি অবশ্যই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিক গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি তো আজকে পার্ট ওয়ান সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তো এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আমাদের সাবজেক্ট পরিবেশ কিন্তু পরিবেশ কিন্তু একটা একক বিষয় নয় পরিবেশ হচ্ছে বহুবিধ বিষয়ের সমষ্টি মানে পরিবেশ মানে সেখানে থাকবে বিজ্ঞান পরিবেশ মানে সেখানে জীববিদ্যা থাকবে সেখানে রসায়নবিদ্যা থাকবে সেখানে পদার্থবিদ্যা থাকে সে সেখানে সমাজবিদ্যা থাকে সমস্ত সেখানে জিওগ্রাফি থাকে সমস্ত কিছুর কমব্যাক্ট কিন্তু পরিবেশ তো সেই পরিবেশ বিজ্ঞানের একেবারে পার্ট ওয়ানের যে জিস্ট বা পার্ট ওয়ানের যে ভিডিও আমরা তিনটা পার্টে এই বইটাকে কভার করব তো আলোচনাটি শুরু করছি প্রথম যে চ্যাপ্টার ছিল তাপ তো এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট উষ্ণতা মাপার যন্ত্রটির নাম কি এক্ষেত্রে উত্তরে যাবে থার্মোমিটার অর্থাৎ থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয় আমরা যদি লক্ষ্য করি আমাদের আমাদের দেহের যে তাপমাত্রা সেটা পরিমাপ করা হয় কিন্তু যে ডাক্তারি থার্মোমিটার রয়েছে সেই থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে উষ্ণতা বা তাপমাত্রা এই দুটা ট্রাম কিন্তু একই এরপরে বলেছে থার্মোমিটারের তরলরূপে সাধারণত কি ব্যবহার করা হয় আমরা প্রত্যেকেই জানি কম বেশি পারদ ব্যবহার করা হয় মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট হচ্ছে মানবদের স্বাভাবিক তাপমাত্রা ক্লিনিক্যাল থার্মোমিটারের সর্বোচ্চ পার্ট কত ক্লিনিক্যাল থার্মোমিটার বলতে ডাক্তারি থার্মোমিটারের কথা বলা হয়েছে তো ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ পার্ট হচ্ছে একশো দশ ডিগ্রি ফারেনাইট ওকে তারপরে কি বলা হয়েছে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারণ হয় কোন পদার্থের উত্তর হবে গ্যাসীয় পদার্থের তাপ প্রয়োগের সবচেয়ে বেশি প্রসারণ হয় গ্যাসীয় পদার্থের পরের প্রশ্ন তাপ প্রয়োগে সবচেয়ে কম প্রসারণ হয় কঠিন পদার্থের পরের প্রশ্ন তাপমাপক যন্ত্রটির নাম কী এ প্রসঙ্গে বলে রাখি তাপমাত্রা এবং তাপ দুটো আলাদা আলাদা কিন্তু জিনিস তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার আর তাপমাপক যন্ত্রটির নাম হচ্ছে ক্যালোরিমিটার ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয় ওকে এরপরে কি বলেছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা উষ্ণতায় হয়ে গেছে এটা উষ্ণতায় পারদ হচ্ছে তরল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদ কীরকম অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে বরফ গলনের লিনতাপ কত বরফ গলনের লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম জলের কঠিনী ভবনের লিনতাপ কত জলের কঠিনী ভবনের লিন হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম তাহলে বরফ গলনের লিন্তাম লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম আর জলের কঠিনী ভবনের লিনতাপও হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম ওকে তারপরে কী বলেছে জলের বাষ্পীভবনের লিনতাপ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এই যে তিনটা তথ্য বললাম বরফ গলনের লিনতাপ জলের কঠিনীভবনের ভবনের লিনতাপ আর জলের বাষ্পীভবনের লিনতাপ এই তিনটা টপিক বা তিনটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ জলের বাষ্পীভবনের লিনতাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এসআই পদ্ধতিতে তাপের কপ কি উত্তর হবে জুল সিজিএস পদ্ধতিতে তাপের কি ক্যালোরি কঠিন থেকে তরল সেই যে ঘটনাটা কঠিন থেকে যখন কোনো কিছু তরল হয়ে যাবে সেই ঘটনাটাকে আমরা বলব গলন আর তরল থেকে কঠিন হলে সেটাকে বলবো কঠিনী ভবন আর তরল থেকে বাষ্প হলে সেটাকে বলবো বাষ্পীভবন যেহেতু বাষ্প হচ্ছে বাষ্পীভবন যেহেতু কঠিন হচ্ছে কঠিনী ভবন যেহেতু কঠিন থেকে তরল হচ্ছে ওই জিনিসটা গলে যাচ্ছে গলন আর বাষ্প থেকে তরল হলে এটা খুব ইম্পর্টেন্ট বাষ্প থেকে তরল হলে সেটাকে আমরা বলব ঘনীভবন সেলসিয়াসকে ফার্নাইটে পরিণত করার একটা সূত্র রয়েছে সি বাই ফাইভ সমান এ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে উত্তর নেই আমি বলে দিচ্ছি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্রের সাহায্যে আমরা সেলসিয়াসকে ফার্নাইটে পরিণত করার এটাই হচ্ছে সূত্র তারপরে বলেছি একশো ডিগ্রি সেলসিয়াস সমান দুশো বারো ডিগ্রি ফারেনাইট অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা একশো ডিগ্রি সেটা ফার্নাইট স্কেলে দুশো বারো ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস সমান বত্রিশ ডিগ্রি ফারেনাইট অর্থাৎ যেটা সেলসিয়াস খেলে যে যেটার মান হচ্ছে জিরো ডিগ্রি সেটা ফাইনাইটস স্কেলে সেই জিরো ডিগ্রির সমান কত হবে বত্রিশ ডিগ্রি রুম টেম্পারেচার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডকে রুম টেম্পারেচার বলা হয় এরপরের যে চ্যাপ্টারটি রয়েছে বা অধ্যায়টি রয়েছে চুম্বক চলে যাব সেই চুম্বক অধ্যায় প্রা প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয় প্রথম কোথায় উত্তর হবে গ্রীসে প্রথম প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয় চুম্বক পদার্থ নয় কোনটি অনেকগুলো অপশান থাকবে কাঠ হবে কাঠ কিন্তু চুম্বক পদার্থ নয় ওকে পরের প্রশ্ন কোনটি অচম্বক পদার্থ নয় মানে চুম্বক পদার্থ কোনটি অচুম্বক পদার্থ নয় মানে চম্বুক পদার্থ নিকেল ওকে তারপর কি বলেছে একটি দণ্ড একটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে এতে প্রমাণিত হয় দণ্ডটি চুম্বক একটি দণ্ড একটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে এতে প্রমাণিত হয় দণ্ডটি চুম্বক কোনো চুম্বকের একটি মেরু থাকতে পারে না মানে কি চুম্বকের দুটা মেরু থাকবে কখনো একটা মেরু থাকতে পারে না কোনো দণ্ডচুম্বকের চুম্বকত্ব প্রান্ত দেশে বেশি তাহলে একটা দণ্ডচুম্বকের চুম্বকত্ব কোথায় বেশি প্রান্ত দেশে বেশি কোনো দণ্ডচুম্বকের চুম্বকত্ব নির্ণয়ের ভালো উপায় হলো বিকর্ষণ কারণ বিকর্ষণ দুটি সমমেরুর মধ্যে ঘটে কোনো চুম্বকের চুম্বকত্ব নির্ণয়ের ভালো উপায় হচ্ছে বিকর্ষণ কারণ বিকর্ষণ দুটি সমমেরুর মধ্যে ঘটে থাকে লোহা এবং অক্সিজেন নিয়ে গঠিত যোগ হচ্ছে ম্যাগনেটাইট লোহা এবং অক্সিজেন নিয়ে গঠিত একটা যোগের নাম কি ম্যাগনেটাইট ওকে এটা হচ্ছে লোহার একটা সর্বোৎকৃষ্ট আকরিকও কিন্তু ম্যাগনেটাইট দিগদর্শী ধর্ম আছে ম্যাগনেটাইটের দিগদর্শী ধর্ম আছে ম্যাগনেটাইটের ম্যাগনেটাইটের অপর নাম কি লোডস্টোন ম্যাগনেটাইটের আরেকটা নাম রয়েছে ম্যাগনেটাইটের অপর নাম হচ্ছে লোডস্টোন চুম্বকের মেরুর সংখ্যা দুটি মেরু প্রাকৃতিক চুম্বকের উদাহরণ হচ্ছে ম্যাগনেটাইট প্রাকৃতিক চুম্বকের উদাহরণ হচ্ছে ম্যাগনেটাইট চুম্বকের সম পরস্পরকে কী করে বিকর্ষণ করে আর চুম্বকের বিষম মেরু বা বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি দুই মেরুতে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই উদাসীন অঞ্চলে উদাসীন যে অঞ্চল সেখানে কিন্তু চুম্বকের কোনো আকর্ষণ ক্ষমতা নেই এরপরের যে চ্যাপ্টার তড়িৎ আমরা চলে যাব সেই তড়িৎ চ্যাপ্টারে তো তড়িৎ কোষের প্রান্ত সংখ্যা কটি উত্তর হবে দুটি একটি তড়িৎবাহী পদার্থ হচ্ছে তামা অনেকগুলো অপশান থাকতে পারি তার মধ্যে তামা যদি থাকে সেক্ষেত্রে তামা হবে রূপা হবে লোহা হবে অ্যালুমিনিয়াম হবে অনেক কিছুই হয় একটি অন্তরক পদার্থ হচ্ছে সুতো অন্তরক পদার্থ মানে যেখান দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না ওকে বা বাঁধা দেয় যেটা প্রবাহী সেটা হচ্ছে অন্তরক পদার্থ আর তড়িৎ কোষ ব্যবহৃত হয় ক্যামেরাতে ওকে একটি অর্ধ অর্ধপরিবাহী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সিলিকন হবে জার্মিনিয়াম হবে এগুলা হচ্ছে অর্ধপরিবাহী ওকে বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দ্বারা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বৈদ্যুতিকবাদীর ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দ্বারা টর্চের সেলের কোন শক্তি থেকে কোন শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায় টর্চের সেলে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায় টর্চের সেলকে বলা হয় প্রাইমারি সেল ওকে পরিবাহীর তারে সাধারণত প্লাস্টিক কোটিং থাকে অর্থাৎ যে পরিবাহী তারগুলো আমাদের বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় কারেন্টের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি সেখানে প্লাস্টিকের কোটিং থাকে নাইক্রোম তার থাকে ইলেকট্রিক ইস্ত্রিতে অর্থাৎ ইলেকট্রিক ইস্ত্রি যার সাহায্যে আমরা জামাকাপড় মসৃণ করি সেই ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার থাকে ফিউজ তার তৈরি হয় টিন এবং সিসার সংকট ধাতু দিয়ে অর্থাৎ আমাদের বাড়িতে যে ফিউজ থাকে তার তার যে ফিউজের যে তারটা লাগানো থাকে সেটা হচ্ছে টিন এবং সিসার সংকট ধাতু টিন এবং সিসার সঙ্কট ধাতু বৈদ্যুতিক বাল্বের ভেতর ফাঁকা অংশটিতে থাকে নিষ্ক্রিয় গ্যাস ওকে বৈদ্যুতিক যে বাতি বা বাল্ব তার ভিতরে যে ফাঁকা অংশ থাকে সেখানে নিষ্ক্রিয় গ্যাস থাকে সিএফএলের পুরো কথা কী কম্প্যাক্ট ফ্লুরোস্যান্ড ল্যাম্প আগে সিএল সিএফএলের ল্যাম্প ব্যবহার করা হতো কম্প্যাক্ট ফ্লুরোস্যান্ড ল্যাম্প বর্তমানে এলইডি ল্যাম্প ব্যবহার করা হয় লাইট এমিটিং ডায়োট এলইডি এর পুরো কথা কি লাইট এমিটিং ডায়োট ওকে কোন জাতীয় পদার্থ দিয়ে বাড়িতে বোর্ড তৈরি করা হয় অন্তরক পদার্থ দিয়ে তড়িৎ কোষের আবিষ্কারক কে বিজ্ঞানী আলেসান্দ্র ভোল্টা ইনি হচ্ছেন তড়িৎ কোষের আবিষ্কারক বৈদ্যুতিক বাল্বের কে বিজ্ঞানী টমাস আলফা এডিসন ইনি হচ্ছেন বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক বিশুদ্ধ জল তড়িৎ পরিবহনে সক্ষম কি না বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহনের সক্ষম নয় কিন্তু লবণাক্ত জল কিন্তু তড়িৎ পরিবহনের সক্ষম নাইক্রম তারের উপাদানগুলি কী কী নিকেল ক্রোমিয়াম এবং আয়রন নাইক্রম তারের উপাদান হচ্ছে নিকেল ক্রোমিয়াম নিকেল ক্রোমিয়াম আর হচ্ছে আয়রন ওকে সুইচের কোন অবস্থায় বর্তনী সম্পূর্ণ হয় না অব অবস্থায় বর্তনী সম্পূর্ণ হয় না বৈদ্যুতিক বাল্বের কটি প্রান্ত থাকে দুটি প্রান্ত থাকে বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয় বাল্বের ফিলামেন্ট বৈদ্যুতিক বালবে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় কারণ বৈদ্যুতিক বাল্ব জলে তড়িৎ শক্তির দ্বারা এবং যা যখন বাল্বটা জ্বলবে সেখানে তাপ উৎপন্ন হবে এবং সেই সঙ্গে কী হবে আলো পাওয়া যাবে তাহলে তাপ শক্তি এবং আলোক শক্তিতে সিপিএলএর পুরোনাম কি কম্প্যাক্ট ফ্লুরোস্যান্ড ল্যাম্প ঠিক আছে এটা হচ্ছে সিপিএলের পুরো কথা এমসিবিএস এর পুরো কথা কী মিনিয়েচার সার্কিট ব্রেকারস এমসিবিএস এর পুরো কথা কী মিনিয়েচার সার্কিট ব্রেকারস বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে নিষ্ক্রিয় গ্যাস থাকে ফিউজ তার কি দিয়ে তৈরি হয় টিন এবং লেডের লেড মানে সিসা সীসার যে সংকট ধাতু সেটা দিয়ে তৈরি হয় টর্চের ভিতরে যে ব্যাটারি থাকে তাকে কি বলে তাকে নির্জল কোষ আছে বা ড্রাইসেল বলা হয় ঠিক আছে এটা নির্জন হবে না এটা নির্জল হবে নির্জল কোষ বা ড্রাইসেল বলা হয় দুটি তড়িৎ কোষকে ক্রমান্বয়ে যোগ করলে তড়িৎ শক্তির পরিমাণ বাড়ি না কমে উত্তর হবে বাড়ি এলইডি এর পুরো কথা কি লাইট এমিটিং ডায়োড সম্ভবত এই প্রশ্নটা আগেও আমরা দেখেছিলাম সোলার প্যানেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সোলার প্যানেলে ওকে তারপরে কি বলেছে মানে আলোক শক্তি তড়িৎ শক্তিতে ব্যাপারটা কি যে সোলার প্যানেল মানে কি সূর্যের যে আলোক শক্তিটা সেখান থেকে তড়িৎ বেড়াচ্ছে প্যানেলে যাওয়ার পর তাহলে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে শক্তিতে চলে এমন দুটি যন্ত্রের উদাহরণ দাও সোলার কুকার সোলার ক্যালকুলেটর এগুলো হচ্ছে শক্তিতে চলে ওকে দুটি প্রাণীর উদাহরণ দাও যারা নিজেদের দেহের তড়িৎ শক্তি উৎপাদন করতে পারি একটা হচ্ছে জেলি একটা হচ্ছে ইলেকট্রিক ইল এরা নিজেদের দেহেই কিন্তু তড়িৎ শক্তি উৎপাদন করতে পারি স্নায়ুকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য কার সাহায্যে পরিবাহিত হয় তড়িৎ উদ্দীপনার সাহায্যে সায়োঁকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য কার সাহায্যে পরিবাহিত হয় তড়িৎ উদ্দীপনার সাহায্যে দুটি অধাতুর নাম লেখো যারা তড়িদের সুপরিবাহী একটা হচ্ছে গ্রাফাইট একটা হচ্ছে গ্যাস কার্বন এরা অধাতু হলেও কিন্তু তড়িদের সুপরিবাহী এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরিবেশ বিষয়ক একটা চ্যাপ্টার এই যে চ্যাপ্টারগুলো আমরা পড়লাম এগুলো বিজ্ঞান বিষয়ক এই যে চ্যাপ্টারটা পরিবেশ বান্ধব শক্তি এটা কিন্তু পরিবেশ বিষয়ক একটা চ্যাপ্টার এখান থেকে প্রশ্ন কিন্তু আসার জন্য খুব দাবিদার রয়েছে তো পৃথিবীতে সমস্ত প্রকার শক্তির মূল উৎস কি উত্তর হবে সূর্য কারা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে সবুজ উদ্ভিদ সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি কোনটি তড়িৎ শক্তি সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি প্রচলিত দু প্রকার শক্তির উদাহরণ দাও একটা হচ্ছে তাপশক্তি একটা হচ্ছে তড়িৎ শক্তি শক্তির প্রাথমিক উৎসের দুটি উদাহরণ দাও একটা হচ্ছে কয়লা খনি একটা হচ্ছে খনি শক্তির গৌণ উৎসের দুটি উদাহরণ দাও একটা হচ্ছে কোক কয়লা একটা হচ্ছে পেট্রোল স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তি লাগে তাপ তাপশক্তি লাগে তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির রূপে কী ব্যবহার করা হয় তা তো তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানিরূপে অ্যাকচুয়ালি কয়লা ব্যবহার করা হয় ওকে কাকে তরল সোনা বলা হয় উত্তর হবে এখানে যদি উত্তরটা লেখা নেই আমি বলে দিলাম তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি রূপে কী ব্যবহার করা হয় কয়লা ব্যবহার করা হয় কাকে তরল সোনা বলা হয় আমরা অনেকেই জানি পেট্রোলিয়াম বা খনিজ তেলকে তরল সোনা বলা হয় জৈব শক্তির এটা শক্তির হবে কয়ত্যই র একটি উদাহরণ দাও গোবর গ্যাস হচ্ছে জৈব শক্তির একটি উদাহরণ শক্তির প্রাথমিক উৎস এবং গৌণ উৎসের মধ্যে কোনটির ব্যবহারিক জীবনে বেশি গ্রহণীয় গৌণ উৎসটা বেশি গ্রহণীয় তারপরে কী বলছে জলবিদ্যুৎ কেন্দ্রে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় জলপ্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ কেন্দ্রে কি করা হয় বিদ্যুৎ উৎপাদন করা হয় দুটি পরিবেশবান্ধব শক্তির উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা হচ্ছে বায়ু শক্তি আর একটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও একটা হচ্ছে কয়লা একটা হচ্ছে খনিজ তেল আলকাদরা কার উপজাত দ্রব্য এক্ষেত্রে উত্তর হবে খনিজ তেল বা পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হচ্ছে আলকাদরা প্রচলিত শক্তি এবং পরিবেশ বান্ধব শক্তির মধ্যে কোনটি পরিবেশের বেশি ক্ষতি করে প্রচলিত শক্তি পরিবেশের বেশি ক্ষতি করে আর পরিবেশ বান্ধব শক্তি আমরা যদি ইউজ করি তাহলে আমরা পরিবেশের যে দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো ঠিক আছে তো আমরা জানলাম পরিবেশ বান্ধব শক্তি হচ্ছে জোয়ার ভাটার শক্তি পরিবেশ বান্ধব শক্তি গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে তৈরি কোন শক্তি জৈব শক্তি মানে আলেয়া তৈরি যা গ্রামাঞ্চলে আলেয়া তৈরির জন্য কোন শক্তি কোন শক্তি লাগে তাহলে উত্তর হবে জৈবশক্তি মানে আলিয়া তৈরির জন্য মানে কি মানে জৈবশক্তিকে কাজে লাগিয়ে আলিয়া তৈরির করা হয় গ্রামাঞ্চলে ঠিক আছে বা আলো 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 জ্বালানো হয় এরকম ব্যাপারটা রয়েছে তারপর কি বলেছে কবে প্রথম আমেরিকায় পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের কোথায় সৌরশক্তির ব্যবহার বেশি সাগরদ্বীপ অঞ্চলে সৌরশক্তির ব্যবহার পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি তাহলে সৌরশক্তির সঙ্গে যুক্ত কোন জায়গাটা সাগরদ্বীপ পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কোথায় সর্বাধিক বায়ুশক্তির ব্যবহার রয়েছে গুজরাটের সান্ধভি এবং ওখা অঞ্চলে বায়ুশক্তির ব্যবহার সবথেকে রয়েছে আমাদের রাজ্যের কোন অঞ্চলে বায়ুশক্তির ব্যবহার রয়েছে সব থেকে বেশি সুন্দরবন অঞ্চলে পশ্চিম পশ্চিমবঙ্গের দুটো তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখক এটা পশ্চিমবঙ্গের হবেই এটা পশ্চিমবঙ্গের দুটো তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কী হবে বজবজ এবং কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র পৃথিবীর কোন দেশে বায়ুশক্তির সর্বাধিক ব্যবহার লক্ষ্য করা যায় এক্ষেত্রে উত্তরে যাবে নেদারল্যান্ডে নেদারল্যান্ডে সমস্ত জীবাশ্ম জ্বালানি কী ধরনের শক্তি অনবীকরণযোগ্য শক্তি সমস্ত জীবাশ্ম জ্বালানি অনবীকরণ মানে পুনরায় সেটা আর ব্যবহার করা যায় না সেটা পুনরায় ফিরে আসে না ঠিক আছে অঘহিষ্ণু শক্তির উদাহরণ হচ্ছে সূর্যশক্তি বায়ুশক্তি অর্থাৎ সূর্যশক্তি বায়ু শক্তি এগুলো হচ্ছে অঘহিষ্ণু শক্তির উদাহরণ তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম দু তেইশ প্রাইমারি টেটের জন্য উপযোগী সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের জিষ্টের প্রথম পার্টির ভিডিওটি নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান কারণ আপনাদের লাইক আপনাদের কমেন্ট অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা দান করে ভিডিও বানানোর এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন নিজের প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং যদি এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওটি সপ্তম শ্রেণী শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট টু নিয়ে তখনকার মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত